যে বর্তমান পরিস্থিতি, এখানকার সরকারের যে অ্যাটিটিউড, সেই ব্যাপারে কিছু বক্তব্য রাখার জন্য এসেছিলাম। মেমনার নাম কি? এর আগে কথাবার্তা হয়েছে, দেশের সামনে আমরা বিষয় দেখেছি, কিন্তু আমাদের মনে হলো আমাদের অভিভাবক হিসাবে, বালক হিসাবে গভর্নর আছেন, তার সামনে কিছু বলার দরকার আছে। মূলত এই যে করোনা ইফেক্টেড যারা আছেন, তাদের চিকিৎসা, তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা, টেস্ট ইত্যাদি ব্যাপারটা পুরোটা একটা ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। সত্য সামনে আসতে দেওয়া হচ্ছে না, তথ্য দেওয়া হচ্ছে না, কোন জায়গায় কতজন আছে, কোথায় কোথায় কোয়ারেন্টাইন সেন্টার, কতজনের টেস্ট হয়েছে, কতজন পজিটিভ, কতজন নেগেটিভ, তার কোনো খবর নেই। মাঝখানে বুলেটিন বার করা বন্ধ হয়ে গেল, রাজ্যের তথ্য আর কেন্দ্রের তথ্যের মধ্যে কোনো মিল নাই। কেন্দ্র তার মাধ্যমে যে তথ্য দিয়েছেন, এখানে 116 জন আক্রান্ত আর রাজ্য বলছে 89 জন। তো ব্যাপক একটা পার্থক্য, মৃত্যু নিয়েও খেলা চলছে। সরকারি অফিসার বলছেন 7 জন, সেটা কমিয়ে 3 করা হলো, এখন সেটা 5 হয়েছে। অথচ বাইরে থেকে যারা এসেছেন, লক্ষ লক্ষ যারা কাজ করতে গেছেন, তারা এসে কোথায় গেছে তার কোনো খোঁজ নাই, তাদের কোয়ারেন্টাইন নেই, কোথায় কত লোক এসেছে তার কোনো হিসাব নাই। নিজামুদ্দিনের সম্মেলন থেকে যারা ফিরে এসেছেন, তার কতজন কোথায় তো কোনো খবর নাই। তাদেরকে যে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল, সেখান থেকে লোক পালিয়ে যাচ্ছে, হসপিটাল থেকে পালিয়ে যাচ্ছে, সরকার বুঝতেই পারছে না। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা মাননীয় রাজ্যপালের কাছে বিষয়গুলো রাখলাম। রেশন ব্যবস্থা নিয়ে যে ধরনের অনিয়মিততা হচ্ছে, রেশন পাচ্ছে না সবাই, রেশন দোকানে লোকেরা বলছে আমাদের কাছ থেকে টিএমসির লোকেরা রেশন নিয়ে চলে যাচ্ছে, আমরা দেবো কী করে, আমাদের কাছে যা ছিল সেটা দিয়েছি, আমাদের কাছে রেশন আসেনি। এর বাস্তব পরিস্থিতি কী আছে এটা কেউ বুঝতে পারছে না, সরকারের কোনো বক্তব্য আমরা পাচ্ছি না। এবং যে কিটস এসেছে, টেস্ট কিটস, আমরা শুনলাম যে কলকাতা থেকে প্রায় 500 কিটস পড়ে আছে। এখন মালদা হসপিটালে 1000 পাঠানো হয়েছিল, তার কোনো ব্যবহারই নেই, একটাও টেস্ট হয়নি। মেদিনীপুরেও গেছে 1000, তার কোনো টেস্টই হচ্ছে না। তাই এখানে 9.5 কোটি লোকের মধ্যে মাত্র 2000 লোকের টেস্ট হয়েছে, আর টেস্ট না হলে কতজন ইফেক্টেড বোঝা যাবে না। এটাই সরকারের একটা চক্রান্ত, সত্যকে চাপা দেওয়ার, টেস্টই করা হচ্ছে না, ফলেতে মানুষ অসুস্থ হয়ে যখন শেষ অবস্থায় আছে, হসপিটালে ভর্তি হচ্ছে, মারা যাচ্ছে। সেখানে আবার একটা লোক দেখানো কমিটি করা হয়েছে, তারা বলবেন সে আক্রান্ত কিনা কোভিড ভাইরাসে, আর টেস্ট না হলে স্বীকার করা হবে না। আবার বলছে যদি তার ডায়াবেটিস থাকে, তার নিউমোনিয়া থাকে, তাহলে তাকে করোনা আক্রান্তে মৃত বলে ধরা হবে না। এই সমস্ত কন্ডিশন দেওয়া হয়েছে। যারা মেডিকেলে এক্সপার্ট তাদেরই ডিসিশন নেওয়া উচিত, কিন্তু যারা পলিটিক্যালি এক্সপার্ট তারাই ডিসিশন নিচ্ছেন, তারাই বয়ান দিচ্ছেন। এটা মোটেই এই পরিস্থিতির জন্য কাম্য নয় পরিস্থিতি। সেজন্য সার্বিকভাবে আমরা সমস্ত বিন্দু মাননীয় রাজ্যপালের কাছে রেখেছি। উনি বলেছেন সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন, এর যোগ্য ব্যবস্থা নেবেন। মুখ্যমন্ত্রীর অ্যাটিটিউড আমরা জানি, তিনি সব কিছু প্রেস করবেন, সব করছেন, তিনি যা বলবেন সেটাই ঠিক, বাস্তবে যাই হোক তিনি সবচেয়ে বড় ডাক্তার, তিনি সব কিছু বলার আধিকারিক, সেজন্য সত্য বলার কথা কারো নেই। আমি দিল্লি থেকে কিছু পিপি এনেছিলাম নমুনা হিসাবে দেওয়ার জন্য হসপিটালে, সেটা নেওয়ার মতো ক্ষমতা নেই হসপিটালের সুপারদের, যে না ওটা নেওয়া যাবে না, মুশকিল হবে। তার সরকার আমাদের দেবে বলেছে, কিন্তু সব জায়গায় পিপি সাফিসিয়েন্ট এখনও নাই। তাই আপনারা জানেন কালিম্পংয়ের যিনি আর সেখানকার ইনচার্জ আছেন ডক্টর সিএমএচও, তিনি অসুস্থ হয়েছেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডেপুটি সুপার, তিনি অসুস্থ হয়েছেন, এবং হাওড়ার সুপার অসুস্থ হয়ে গেছেন। মেডিকেল কলেজ বন্ধ করে দিতে হয়েছে উত্তরবঙ্গ, তার লোকের চিকিৎসা কোথায় হবে? মালদাতে কোনো টেস্ট হচ্ছে না, এত বিস্তীর্ণ জায়গা, এত লোক বাইরে থেকে এসছেন, তাহলে বোঝাই যাচ্ছে না কী হচ্ছে।